আমাদের নেসরিবির বিশেষ বুলেটিনের সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি এবং আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা আপনি, মানবতার প্রতিষ্ঠাতা বলা হয়। এই ইনসানিয়াত বিপ্লবের মানে কি এবং আপনাদের রাজনৈতিক আদর্শ আসলে? জি, ধন্যবাদ আপনাকে। ইনসানিয়াত বিপ্লব একটা একটা মানব জীবনের প্রাকৃতিক দিশাদিক দর্শন রূপরেখা। এটা দয়াম আল্লাহর দান, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু সাল্লামের দান। যে এটার মৌলিক বিষয়টা একেবারেই আত্মিক, যে মানব জীবনের সত্যকে উপলব্ধি করা। যে জীবন বস্তুবাদ ভিত্তিক হবে না, বস্তুবাদী চেতনা ভিত্তিক হবে না। যে বস্তুবাদী চেতনার ভিত্তিতে বর্তমানে যে মানুষে মানুষে ভেদাভেদ, বৈষম্য, হিংসা বিদ্বেষ এবং মানবসত্তাকে ভুলিয়ে দেওয়া, সেখান থেকে মানবসত্তাকে জীবিত করার জন্যই আমাদের মূলত, মানে এটা রেভলিউশন অফ লাইফ, এটা রেভলিউশন অফ হিউম্যানিটি। যে আগে জীবনের সত্যকে উপলব্ধি করা, যে আমরা ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গ, শ্রেণী সব কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ। জীবন সব কিছুর ঊর্ধ্বে, লাইফ ইজ অ্যাবভ এভরিথিং, নাথিং ইজ অ্যাবভ লাইফ। এভাবে মানবসত্তাকে জীবিত করা, মানবিক ভ্রাতৃত্ববোধকে ফিরিয়ে আনা, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা, মানুষ পরস্পরকে ভালোবাসবে, স্রষ্টার ভালোবাসায় সব মানুষের ভালোবাসা, স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব সৃষ্টির কল্যাণ সাধন করা, এভাবে মানবিক মানুষ তৈরি করা, মানবিক দৃষ্টিভঙ্গিকে ফিরিয়ে আনা, এটাই ইনসানিয়াত বিপ্লবের আত্মিক মূল বিষয়। এরপর সেটার কার্যকারিতার জন্য যে মানবতার রাজনীতির প্রবর্তন, আমরা এখন পৃথিবীতে দুইটা রাজনীতি দেখি। একটা ধর্মের নামে সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনীতি, তারা আসলে সত্যিকারের কোনো ধর্মের প্রতিনিধিত্ব করেন না, ধর্মের নামের মিস ইউজ করেন। ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের লক্ষ্য, তারা এক ধর্মের নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করে, মানে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দেন, ইসলাম এবং বিভিন্ন ধর্মের নামে অন্যান্য ধর্মের মানুষের অধিকার হরণ করেন, অন্যান্য মতপথের মানুষের অধিকার হরণ করেন। যেমন আমরা আফগানিস্তানে দেখি যে তালেবানরা ক্ষমতায় আসছেন ধর্মরাষ্ট্রের নামে, সেখানে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করেছেন, অথচ ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে মেয়ে সবার লেখাপড়া ফরজ করেছেন। তো এভাবে মানে ধর্মের নামে যে একটা উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী ভাবনা, এটা ইসলামের নামে অন্যান্য ধর্মের নামেও আছে। আজকে আমরা ইসরায়েলে দেখি ইহুদি রাষ্ট্র, ধর্মরাষ্ট্র, ইন্ডিয়াতে রাম রাষ্ট্রের কথা বলা হয়। তো এগুলো ধর্মের শিক্ষার বিপরীত একটা ভয়ঙ্কর মানবতা বিরোধী, জীবন বিরোধী, ধর্ম বিরোধী অপরাজনীতি। আর একটা রাজনীতি পৃথিবীতে চালু আছে যে বস্তুবাদী জাতীয়তাবাদ ভিত্তিক, ভাষাভিত্তিক, গোত্রভিত্তিক, বর্ণভিত্তিক যে চেতনা, সেভাবে একটা জাতীয়তাবাদ, জাতীয়তাবাদী রাজনীতি তৈরি করে, মানুষে মানে সে ভেদাভেদ বিদ্বেষ তৈরি করে, যে রাজনীতি এবং রাষ্ট্র যে একটা জাতীয়তাবাদ ভিত্তিক মতপথ চাপিয়ে দেওয়া, অন্যদের বিশ্বাস আদর্শকে নিষিদ্ধ করা। তো পৃথিবীতে সত্যের বিলুপ্তি, মানুষ অমানুষ হয়ে যাওয়া, মানব জীবনের সকল সংকট, পৃথিবীতে দরিদ্রতা, পাশবতা এবং অমানসিকতা ছড়িয়ে পড়ার পিছনে আমরা মনে করি যে এই দুইটা রাজনীতি দায়ী। প্রাকৃতিক শক্তির পর আমরা যেটা দেখতে পাই যে রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে, আর সেই রাজনীতি যদি হয় সত্য বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, তাহলে পৃথিবীতে কখনো শান্তি আসবে না, মানুষের অধিকার আসবে না, পৃথিবীটা একটা মানে জ্বলন্ত হেলে পরিণত হয়ে গেছে। তো এই জন্য আমরা সব মানুষকে এটাই আহ্বান দিতে চাই যে আমরা মানুষ হব, সব মানুষকে ভালোবাসবো, নিজের অধিকারের সাথে সব মানুষের অধিকার স্বীকার করব, রাষ্ট্র এবং দুনিয়া হবে সর্বজনীন মানবিক, এক ধর্মের নয়, এক জাতির নয়, সব ধর্মের, সব জাতির, সৎ পথের মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে, সম্পদ সবাই লাভ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান হিসাবে। এভাবে কারো অধিকার কেউ ক্ষুণ্ণ করবে না, কারো মতবাদ কারো উপর, কারো ধর্ম চাপিয়ে দিবে না, কাউকে কেউ নিষিদ্ধ করবে না। এভাবে জীবনের, আত্মার মুক্তির সাথে জীবনের মুক্তি, জীবনের স্বাধীনতার জন্যই এই মানে মানবসত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের, মানবতার দুনিয়ার একটা বিপ্লব, মানবতার অস্তিত্বের জন্য অপরিহার্য মনে করি আমরা।